আমার প্রথম ভোট। আমি এই স্কুলে এসেছি ভোট দিতে, নতুন ভোটার। অনেক আনন্দ লাগছে, আর এখানে কোনো ভিড় নাই, কোনো গ্যামজাম নাই। আর আমরা শুনেছি যে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যায়, কিন্তু তা না, আসলে নিজের ভোট নিজেকেই দিতে হয়। ভোট দিয়ে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। ভোটের পরিবেশ অনেক ভালো, কোনো সমস্যা নেই। আশা করি সব কিছু খুব ভালো হবে। দিতে এসে আমি তিতিলিঙ্গার মানুষ, খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিলাম। খুব ভালো লাগলো উপজেলা পরিষদে ভোট দিয়ে। ওখানে সুন্দর পরিবেশ, উপজেলা পরিষদে ভোট দিলাম, আমাদের কোনো গ্যাঞ্জাম হয়নি। ভোটে আর উপস্থিতি কম ভোটারের। কাল গত তিন দিন থেকে একটা পক্ষ ভোট কেন্দ্রে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে টাকা দিয়ে ভোট ক্রয় করছে, এবং তারা ব্যালট বাইরে নিয়ে আসার একটা প্রবণতা তাদের আছে, যে বাইরে ব্যালট আনবে এবং তাদের পক্ষের লোকজন গিয়ে আবার পরে ওই ব্যালটটা দেবে আর কি। এ ধরনের একটা নিউজ আমার কাছে আছে। তা বাদে আর যদি কোনো অনিয়ম এবং অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনিয়ম না হয়, আমি বিশ্বাস থাকি নিরঙ্কুশ বিজয় আমার নিশ্চিত হবে বলে বিশ্বাস থাকি। আমি এখন এই বিষয়ে 100% আশাবাদী। যদি কোনোভাবে কোনো প্রভাবমুক্ত নির্বাচন হয়, তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব বলে বিশ্বাস রাখি। বিপুল ভোটে ব্যবধান আজকের এই 4টা পর্যন্ত আমাদের সুষ্ঠু এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট নির্বাচন আশা করছি আমি মনে করতেছি না, কারণ আমরা গত রাত থেকে গত পরশু থেকে দেখছিলাম প্রশাসনিক নিরাপত্তা বেষ্টিত এবং চিলমারি খুব ভালো আছে। আচ্ছা